নক্ষত্রের রাত, অক্টোবরের 8 তারিখ 2016 এটার ঘোষণা দেওয়া হয়, এবং তারপর থেকেই আমি ছবিটির যে প্রি প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছি, লোকেশন দেখা, আর্টিস্ট সিলেকশন করা, স্ক্রিপ্টটাকে ঠিক করা এবং আর যা যা কাজ প্রি প্রোডাকশনে আসলে একটি চলচ্চিত্রে, এটা খুব ইম্পর্টেন্ট কাজ, তো সেটা হচ্ছে আশা করছি এবার অনেক গুছিয়ে কাজটা শুরু করতে পারবো। যেহেতু ছবির পটভূমি দেশের বাইরে, আমরা পারমিশনের জন্য সমস্ত কাগজপত্র পাঠিয়েছি, আমরা সেখান থেকে সম্মতি পেলেই আমরা ছবি শুটিংয়ের ডেট ফেলতে পারবো। আমি প্রি প্রোডাকশনের জন্য যথেষ্ট সময় পেয়েছি এইবার, আগেরবার যে অভিযোগগুলো ছিল যে ছবি শুরুর আগে একদম সময় দিতে পারিনি, সেই অভিযোগগুলো হয়তো বা এবার থাকবে না। কাজ করব এবার আগেরবারের চেয়ে অনেক গুছিয়ে। হুমায়ুন আহমেদের সমগ্র রচনাগুলোকে একত্রিত করবার উদ্যোগ নেওয়া হয়েছে, এটা হুমায়ুন আহমেদ নিজেই নিয়েছিলেন 2010 সালের শেষ দিকে, 2010-এই বোধহয় প্রথম বেরোয়, তো রচনাবলী নাম দিয়ে, হুমায়ুন রচনাবলী, সেটার দশম খণ্ড এই মুহূর্তে বাজারে আছে, প্রথম খণ্ড থেকে দশম খণ্ড, সেখানে হুমায়ুন আহমেদের সাহিত্যের সবগুলি অংশ সেখানে অন্তর্ভুক্ত হয়ে হচ্ছে। তো আশা করছি যে হুমায়ুন আহমেদের সমস্ত রচনাবলী যখন একত্রিত হবে এই হুমায়ুন রচনাবলীর মাধ্যমে।